बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের গণিত অংশের তৃতীয় ক্লাস নিয়ে। তৃতীয় ক্লাসে সেট ও ফাংশন অধ্যায়ে তোমাদের এখানে সেটের কিছু বিধিসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো ভালো করে তোমরা যদি শিখো তাহলে সেট সম্পর্কিত অর্থাৎ এই বিধিগুলো যদি তোমরা মেনে চলো তাহলে সেট সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাই আমি রিকোয়েস্ট করব যে মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে কী বিধিসমূহ দেওয়া আছে। এখানে যে সেটের বিধিগুলো দেওয়া আছে, এই বিধিগুলো এখানে দেওয়া আছে যে এ ইউনিয়ন বি এর পূরক সেট ইজ ইকুয়াল টু কী হতে পারে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, অর্থাৎ এ এর পূরক সেট এবং ইন্টারসেকশন কি বি এর পূরক সেট হতে পারে। তো এরকমভাবে এখানে দেওয়া আছে যে বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি, তাহলে হতে পারে কত, ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। এরকমভাবে দেখো এখানে এই বিধিসমূহ, এখানে চারটা বিধি দেওয়া আছে। এই চারটা বিধির জন্য কি দুইটা ক্লাস নির্ধারণ করা হয়েছে। তাহলে এখানে তৃতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, এই সত্য যাচাই করার জন্য আমরা একটু উদাহরণ দেব। তাহলে আমরা একটু উদাহরণে দেখো, আমি নিচে একটা প্রশ্ন লিখেছি এখানে, যে দেখাচ্ছে যে ইউ ইজ ইকাল টু 1 2 3 4 5 6 7, এটা একটি সেট, অর্থাৎ ইউ আমরা জানি যে সবাই সার্বিক সেট, এবং এ সেটের উপাদান দেওয়া আছে কত, 1 3 5, এবং বি সেটের উপাদান দেওয়া আছে 2 4 6, এবং সি সেটের উপাদান দেওয়া আছে 3 4 5 6 7, অর্থাৎ এগুলো যদি হয় তাহলে উপরের বিধিগুলো সত্যতা যাচাই করতে বলা হয়েছে। এখানে আমরা দেখব যে এইভাবে যদি কোনো সেট দেওয়া থাকে তাহলে এই যে উপরের যে বিধিগুলো আমাদের দেওয়া আছে, এখানে এই যে প্রথমে দেওয়া আছে এবং দ্বিতীয় দেওয়া আছে, এই বিধিগুলো সঠিক কিনা সেটা আমরা এখন যাচাই করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, দেখো আমরা যদি এই প্রশ্ন আলোকে আমরা প্রথমটা যাচাই করতে চাই তাহলে কি আছে, আমরা এটাকে প্রথমে এক নম্বর দিয়ে নিলাম, যে এক নম্বরে আমার কী আছে, কী যাচাই করতে হবে, আমাকে যাচাই করতে হবে যে এ ইউনিয়ন বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা যাচাই করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই বিধি যাচাই করি এখানে তাহলে আমরা কী করতে পারি, দেখো আমার এখানে কী দেওয়া আছে সেটা আমি প্রথমে দেখব। আমার এখানে দেওয়া আছে, আমি লিখি যে দেওয়া আছে আমার এখানে কী দেওয়া আছে যে ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, আমার ইউ ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপাদান কত, 1 2 3 4 5 6 7, এবং কী দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এ সেট সমান কত দেওয়া আছে, যার উপাদান 1 3 5, লক্ষ্য করো। এবং বি সেটের উপাদান কী দেওয়া আছে, বি সমান দেওয়া আছে আমার 2 4 6, যার উপাদান 2 4 6, লক্ষ্য করো বন্ধুরা। তাহলে আমরা কী করবো, প্রথমে এই বিধি যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা দেখবো যত আমরা তো ইতিপূর্বে শিখেছি যে সংযোগ সেট বা এ ইউনিয়ন ইউনিয়ন সেট, তো সেখান থেকে আমরা শিখেছি যে দুইটা সেট দেওয়া থাকলে তার সংযোগ কী উপস্থাপন করতে হয় সেটা আমরা শিখি। তাহলে আমরা লিখবো এখানে যে এ ইউনিয়ন বি, তাহলে দেখো এ ইউনিয়ন বি যদি আমরা করি তাহলে আমরা কী লিখবো এখানে, তাহলে এ সেট আমার কত আছে, লক্ষ্য করো এর পরিবর্তে আমি এই উপাদানগুলো লিখবো যে 1 3 5, আমরা লিখলাম 1 3 5, তারপরে ইউনিয়ন বি, বি কত আছে আমার 2 4 6, তাহলে 2 4 6, লক্ষ্য করো। এবার আমরা কী পাই, ইজ ইকুয়াল টু এই দুটো যদি সংস্থাপন করে দিলাম তাহলে কি যে উপাদানগুলো আমরা সাধারণ উপাদানগুলো নেব আর কি, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো নিয়ে কি আমার এটা সংযোগ সেট। তাহলে আমরা লিখতে পারি যে সংস্থাপন করলে কি হয়, তার উপাদান কত হবে, 1 2 3 4 5 6, তাহলে আমরা এই ইউনিয়ন বি কত পাইলাম যে তার উপাদান হলো কত, 1 2 3 4 5 6,
এবার আমরা কি করব দেখো এখানে এই ইউনিয়ন বি পেলাম এখন এইটার আমরা কি করব এ ড্যাশ বের করব দেখো এ ড্যাশ বলতে আমরা কি পাই দেখো লক্ষ্য করো তাহলে এখানে যদি আমরা এ ড্যাশ বের করি তাহলে ইউ মাইনাস এ আবার তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা জানি কি যে সার্বিক সেট থেকে যদি ওই সেটের উপাদানগুলো বাদ দেয় তাহলে কি হবে আমার এ ড্যাশ বের হবে অর্থাৎ এর পূরক সেট বের হবে তাহলে আমরা লিখতে পারি এখানে কত যে ইউ মাইনাস এ এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো ইউ আমার কত দেওয়া আছে ইউ দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হলো আমার কি ইউ মাইনাস এ এর মান কত দেওয়া আছে আমার এর সেটের ওয়ান থ্রি ফাইভ তাহলে ওয়ান থ্রি ফাইভ এখন আমরা যদি বের করি তাহলে আমরা কত পাই দেখো এখান থেকে যদি আমি কমন উপাদানগুলো বাদ দিই তাহলে কী হয় তাহলে বাদ দিলে আমার কী থাকতেছে এখানে এখানে ওয়ান মাইনাস তাহলে কত টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন আমার থাকতেছে তাহলে আমরা এ ড্যাশ কত পেলাম টু ফোর সিক্স সেভেন এই উপাদানগুলো নিয়ে আমার এ ড্যাশ গঠিত এবার যদি আমি বি ড্যাশ বের করি তাহলে দেখো কী হয় আমি এখন বের করবো কি যে বি ড্যাশ কত অর্থাৎ বি এর পূরক সেট কত তাহলে এবার যথারীতি আগের মতোই বি ড্যাশ যদি বের করি তাহলে ইউ মাইনাস বি তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখবো আমরা যথারীতি এটা লিখবো প্রথমে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি কত দেওয়া আছে আমার বিয়ের উপাদান টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স তাহলে আমার কী থাকে যদি টু ফোর সিক্স বাদে তাহলে কী থাকতেছে আমার ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা আমার থাকতেছে তোমাদের লক্ষ্য করো আমার কী থাকতেছে তাহলে বি ডেস্ট আমার ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হলো বিদেশ উপাদান এখন আমাদের কী করতে হবে এখন আমরা লিখবো এখানে দেখো বাম পক্ষ কী আছে আমার এখানে আমার বাম পক্ষ কী আছে সেটা আমি প্রথমে দেখব তাহলে আমার এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি লক্ষ্য করো তাহলে প্রথমে আমরা লিখবো কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত যে এ ইউনিয়ন বি অ্যাড্রেস তাহলে এটা সমান আমরা কী পাই দেখো তাহলে যথারীতি আমরা যদি এখানে বের করি তাহলে কী পাবো আমরা এখানে তাহলে ইউ মাইনাস এ ইউ বি যদি আমরা বাদ দিই তাহলে আমরা এটা সমান কী লিখতে পারি ইউ মাইনাস এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে আমার কী হইতেছে এটা পাইতেছি আমরা তাহলে এখানে ইউ এর মান কত দেওয়া আছে আমার এখানে ইউ এর মান কত ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ইউ যে সেটটা সার্বিক সেট তার উপাদান কী কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা লিখবো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে আমরা বাদ দেব কি এ ইউ বি অর্থাৎ এ ইউনিয়ন বি এর যেটা পাইছি আমরা যেখানে এ ইউনিয়ন বি সমান আমরা এটা পাইছি আমরা এটা বাদ দেবো তাহলে এটা কত পাইছি ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বন্ধুরা লক্ষ্য করো তাহলে এটা সমান আমরা কী পাই এখানে আমরা কী পাই তাহলে দেখো এখান থেকে কী কী বাদ যাবে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি বাদ তাহলে আমার থাকে কি শুধু সেভেন তাহলে আমরা শুধুমাত্র কী পেলাম সেভেন তাহলে আমরা পেলাম এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড বের করি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমার কী আছে রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে কি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ তাহলে দেখো এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ তাহলে দেখো এটা যদি হয় তাহলে আমরা এটা বের করতে তাহলে আমরা কী করব তাহলে আমরা দুটো ইন্টারসেকশন করব দেখো এ ড্যাশ আমরা পাইছি এখানে এ ড্যাশ কত পাইছি দেখো লক্ষ্য করো তাহলে এ ড্যাশের মান পাইছি টু ফোর সিক্স সেভেন তাহলে আমরা সেটা লিখবো যে টু ফোর সিক্স সেভেন বন্ধুরা তারপর কি ইন্টারসেকশন বি ড্যাশ বি ড্যাশ সমান কত পাইছি আমরা এটা হলো এ ড্যাশ এটা হলো আমার কি বি ড্যাশ ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন লক্ষ্য করো এখন আমরা যদি ইন্টারসেকশন করি অর্থাৎ কি
এখান থেকে যে কমন উপাদানগুলো আছে সেগুলো আমার থাকবে। এখানে কমন কি আছে দেখো, এখানে আছে 2, 4, 6, এখানে 2, 4, 6 নাই, এখানে 7 আছে, এখানে কি আছে আমার 7 আছে। তাহলে আমরা কি পেলাম, এখানে আমাদের উপাদান কত হলো, শুধুমাত্র 7। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এখানে কি হলো, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যা পাইলাম রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমার তাই আছে। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা কি লিখবো, তাহলে আমাদের কি হলো, এটা সত্যতা যাচাই করা হলো। তাহলে আমরা লিখবো এখানে যে সত্যতা, সত্যতা যাচাই করা হলো, করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো, এভাবে আমরা কি পেলাম, তাহলে আমাদের যে বিধি দেওয়া ছিল যে সেটের বিধি সমূহ, সেই বিধিগুলো আমরা কি করলাম, এখানে প্রমাণ করলাম যে হ্যাঁ এই বিধিটা সঠিক আছে। অর্থাৎ আমরা এরকম থাকে যদি এ ইউনিয়ন বি ড্যাশ ইজ ইকাল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করলাম। তো আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা দ্বিতীয় বিধিটা প্রমাণ করব। দ্বিতীয় বিধি কি আছে আমাদের লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় বিধিতে আমার কি আছে যে বি ইন্টারসেকশন সি এর হোল ড্যাশ ইজ ইকাল টু বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিধিটা সঠিক কিনা, আমরা সে আগের উদাহরণটি দেখবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, এখানে আমরা সেটা লিখবো যে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে ইউ ইজ ইকাল টু কত দেওয়া আছে, আমার একটি সেট দেওয়া আছে যার উপাদান কত 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা সেটা লিখবো এখানে যে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং কি এর কত দেওয়া আছে, আমার এ সেট সমান দেওয়া আছে কত, যার উপাদান এ সেটের উপাদান হলো আমার কত 2, 4, 1, 3, 5, এ সেটের উপাদান হলো আমার 1, 3, 5। তো সেটা আমরা লিখবো এখানে, যেহেতু আমার এখানে এ নাই সুতরাং আমার এখানে এর দরকার নেই, আমার বি সেটটা নিব। দেখো বি এর উপাদান আমার কী দেওয়া আছে, আমার এখানে বি এর উপাদান কী দেওয়া আছে লক্ষ্য করো, বি এর উপাদান দেওয়া আছে আমার 2, 4, 6। তাহলে সেটা আমরা নিব 2, 4, 6, এবং সি এর উপাদান কী দেওয়া আছে সেটা নিব, এবং সি সেটের উপাদান কত আছে, সি সেটের উপাদান আছে আমার 3, 4, 5, 6, 7 লক্ষ্য করো বন্ধুরা আমাদের এবার কি করতে হবে। দেখো এবার আমাদের প্রথমে কি আমরা বি ড্যাশ নির্ণয় করবো। দেখো তাহলে আমরা যদি এখন এটা করি, প্রথমে আমরা কি করবো বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি যদি আমরা বের করি তাহলে কত পাই আমরা, দেখো অতএব বি ইন্টারসেকশন সি যদি আমরা বের করি তাহলে আমরা কি লিখবো, দেখো বি এর মান কত আছে সেটা আমরা লিখবো এখানে যে 2, 4, 6। অত্যন্ত সহজ, মনোযোগ দিয়ে দেখো, এবার সি লিখবো, সি এর উপাদান কত আছে আমার 3, 4, 5, 6, 7 লক্ষ্য করো। তাহলে আমরা কত পাইলাম এখান থেকে, আমরা কী নিব এখন, যেহেতু ইন্টারসেকশন তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, এখন কমন যে উপাদানগুলো সাধারণ সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে আমাদের কী আছে দেখো, এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 কমন নাই, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা একটা পাইলাম কত 4 ইকুয়াল টু 4 একটা উপাদান পাইলাম। আবার এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে সেটাও কী পাইলাম, আমরা একটা উপাদান পাইলাম। তাহলে দেখো এখানে 4 আর এখানে 6, তাহলে আমরা এখানে দুটো উপাদান পাই গেছি। তাহলে এটা হলো আমার কি বি ইন্টারসেকশন সি। লক্ষ্য করো বন্ধুরা এবার আমরা দেখো কী নির্ণয় করবো, বি ড্যাশ। তাহলে আমরা বি ড্যাশ যদি নির্ণয় করি আবার, তাহলে আমরা বি ড্যাশ যদি নির্ণয় করি তাহলে কত পাই, তাহলে আমরা জানি কি যে বি ড্যাশ বলতে কত, ইউ মাইনাস বি। তাহলে দেখো ইউ সমান আমার কত দেওয়া আছে, ইউ মাইনাস তাহলে বি আমরা লিখব। আশা করি বুঝতে পারতেছো বন্ধুরা, তাহলে কি এই যে ইউ হলো সার্বিক সেট, এই সেট থেকে যদি আমরা বি সেটের উপাদানগুলোকে বাদ দিই তাহলে আমরা কী পাবো, বি এর পূরক সেট অর্থাৎ বি ড্যাশ পাবো। তাহলে ইউ এর মান এখানে আমার কত দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এটা আমরা পাইলাম। তাহলে মাইনাস
বিএসএটের উপাদান কত দেওয়া আছে আমার 246 তাহলে 246 তাহলে এগুলো বাদ দিলে আমরা কি পাই লক্ষ্য করো তাহলে এখান থেকে 246 246 তাহলে আমার থাকতেছে কি 1357 তাহলে 1357 এটা হলো কি বি ড্যাশের উপাদান এবার আমরা সি ড্যাশ নির্ণয় করে দেখব তাহলে দেখো সি ড্যাশ যদি নির্ণয় করি যথারীতি তাহলে ইউ মাইনাস সি লক্ষ্য করো তাহলে ইউ এর উপাদান কত 1 2 3 4 5 6 7 মাইনাস সি সি কত 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে আমাদের সি ড্যাশ কত হয় তাহলে 3 4 5 6 7 যদি যায় তাহলে আমার কি থাকতেছে 1 আর 2 তাহলে আমাদের যে উপাদানটা সেটা হলো কি সি ড্যাশ আমার সমান কত পেলাম আমরা তাহলে 1 আর 2 লক্ষ্য করো তাহলে 1 2 এবার আমরা কি নির্ণয় করবো দেখো লক্ষ্য করো এবার যদি আমরা লিখি আমরা বাম পক্ষ কি আছে সেটা আমরা লিখব আমরা প্রমাণ করবো দেখো তাহলে বাম পক্ষ আমার কি আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে কত বি ইন্টারসেকশন সি টু ড্যাশ তাহলে বি ইন্টারসেকশন সি এট ড্যাশ তাহলে দেখো এখানে আমরা কি পাই তাহলে আমরা কি পাবো ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এই ড্যাশটা পাবো দেখো তাহলে এখানে আমার ইউ এর উপাদান কি দেওয়া আছে লক্ষ্য করো এখানে আমার ইউ এর উপাদান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এই বি ইন্টারসেকশন সি আমরা কিন্তু পাইছি ইতিপূর্বে দেখো বি ইন্টারসেকশন সি আমার কত পাইছি আমরা 4 আর 6 তাহলে 4 এবং 6 পাইছি তাহলে এখান থেকে আমরা কি পাইলাম লক্ষ্য করো তাহলে এখান থেকে যদি আমরা 4 6 বাদ দিই তাহলে 4 আর 6 গেলে কি থাকে আমার 1 2 3 5 7 তাহলে আমাদের উপাদানটা হলো কি 1 2 3 5 7 তাহলে আমরা সেটা লিখবো যে 1 2 3 5 7 বন্ধুরা আশা করি বুঝতে পারতেছ তাহলে দেখো এবার আমরা কি পেলাম তাহলে এটা সমান লেফট হ্যান্ড সাইড সমান আমরা করতে পারলাম এত এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো দেখো যদি এইদিকে লিখি আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমার কি আছে বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ তাহলে আমরা বি ড্যাশের উপাদান কিন্তু পাইছি এখানে বি ড্যাশের উপাদান কত পাইছি আমরা 1 3 5 7 তাহলে আমরা লিখব যে 1 3 5 7 ইউনিয়ন সি ড্যাশের উপাদান কত 1 আর 2 তাহলে 1 আর 2 তাহলে আমরা এখন যদি সংযোগ স্থাপন করি তাহলে ইউনিয়ন করি তাহলে কি হয় তাহলে 1 আমাদের উপাদান একটা তারপর 2 আছে 2 আমরা নিলাম 3 আছে 3 নিলাম এখানে 5 আছে 5 নিলাম 7 আছে 7 নিলাম তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে পাইছি কি তার উপাদান 1 2 3 5 7 রাইট হ্যান্ড সাইডে উপাদান কত পেলাম 1 2 3 5 7 তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে লিখব আমরা কি যে সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমাদের পরবর্তী দুইটি ধাপ অর্থাৎ দুইটি বিধি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই যে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবে এই জন্য যে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই যাতে নতুন তাড়াতাড়ি তোমরা পেতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনায় পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।